সুপ্রভাত। হারানো দিনের গানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি মুহূর্ত, কারণ প্রথমত বলবো এই সময়ে মুহূর্তে প্রত্যেক হারানো দিনের গানে একটি দিন করে বাদ দিয়ে সময়ে সেই মানুষটিকে পান যিনি আমাদের মাটির আস্বাদ দেন, যার অসাধারণ এক কণ্ঠস্বর, এক বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারিণী তিনি। এবং আজকে তার সঙ্গে না আমাদের সাজঘরে অনেকক্ষণ কথা হচ্ছিল, কী নিয়ে জানেন? এখন শুধু উত্তাল ভারতবর্ষ সেই বীর জওয়ানদের জন্য। আমরা চোখের জল ফেলব না, আমরা প্রতিবাদ জানাব আজকে পথে ঘাটে সমস্ত জায়গায়। ক্ষুধে থেকে বয়োজ্যেষ্ঠ সকলেই পায়ে পা মিলিয়েছে, শুধু একটি কারণে, প্রতিবাদ চাই, এবং খুব দ্রুততার সঙ্গে প্রতিবাদ চাই। এই যে প্রাণ তারা দিয়েছেন আমাদের জন্য, তার মূল্য অবশ্যই সেই দুর্বৃত্তদের চোকাতে হবে। আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ একমাত্র সব কথার মধ্যে বারবার তাদের কুর্নিশ আমরা জানাচ্ছি, জানাবো যে অতন্দ্র প্রহরীরা আমাদের ঘুম পাড়ায়, তাদের পরিবারের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম, তাদের পাশে আমরা রয়েছি। আজ হারানো দিনের গানে একটু অন্য সুর নিয়ে আমরা এগোচ্ছি, কারণ সেই মানুষটি আমাদের পাশে রয়েছেন, বলাকাদি। অনেক অনেক সুপ্রভাত বলাকাদি তোমাকে। সুপ্রভাত তোমাদের সবাইকে। সত্যি তাই, দেখো মানে 14 ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটলো ভালোবাসার দিনে, আমরা কিন্তু সত্যি মানে ভালোবাসার দিনটাকে সেইভাবে আমরা এ করতে পারলাম না, ঠিক আছে? আমাদের কাছে সত্যি খুব দুঃখের একটা দিন, খুব কষ্ট পেয়েছি আমরা। তো যাই হোক, আমাদের আমি আজ প্রথমেই শুরু করব আমার সেই সব শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে একটি গান দিয়ে, যে গানটা কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। বা আমি শুরুটা সেইভাবেই করব, আমার গানের মধ্যে দিয়ে আমি তাদেরকে শ্রদ্ধা জানাবো। আজকে বলাকাদির গান আমরা শুনবো। কেন আমি বলাকাদি তোমার কথা বললাম, তুমি আমাদের মাটির গানের নিয়ে যাও। আজকে যে বীর জওয়ানরা রয়েছেন তাদের মধ্যে অনেকের পরিবার কৃষক পরিবার, একদম সেই মাটির কাছাকাছির মানুষ তারা, একদমই তাই। সেই ঘরের ছেলেগুলোকে তারা পাঠিয়ে দিয়েছে, দেখো চাষ করে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে, না তোমরা দেশকে পাহারা দাও, একদম। সুতরাং তাদেরকে বোধ হয় আমাদের বড় করে কুর্নিশ জানানো খুব দরকার, আর তার জন্যই শুধুমাত্র আজকে অনুষ্ঠানটা তাদের জন্য। শুরুটা তো করছি বলাকাদি অসাধারণ একটি গান দিয়ে, তবে তার আগে পরিচয় করিয়ে দেবো। আমার মিউজিশিয়ানস দাদাদের সঙ্গে বাঁশিতে রয়েছেন তরুণদা, অনেক অনেক সুপ্রভাত জানাবো। কীবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত জানাবো, কীবোর্ডে তনাদাকে সুপ্রভাত জানাবো, গিটারে রাজাকে সুপ্রভাত জানাবো, সঙ্গে তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোব্যাটে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা। আজকে বলাকাদির গানে আমরা রয়েছি, এবং শুরুতেই তুমি বললে কার্গিল যুদ্ধের সময় লেখা প্রেক্ষাপটে গান একটি লেখা, অসি চক্রবর্তীর লেখা গানটি। তো আমি এই গানে গানে শহীদদেরকে শ্রদ্ধা জানাবো। বাঁচাতে মরো আমার জীবন দিয়েছে, সারাটা দেশ ছিল যখন ঘুমের ঘরে, পাকিস্তানের গুলি এসে ঢাকা পাহাড়ে দেশ বাঁচাতে মরো দামার জীবন দিয়েছে, সারাটা দেশ ছিল যখন ঘুমের ঘরে,
লোকে মরদামা শহীদ হয়েছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে। দেশের লোক কি সে জাত না খবর রেখেছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে। দেখলো না সে কি পাপ করেছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে, কার গিলে বরফ ঢাকা পাহাড়ে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে। বাঁচাতে মরদামার জীবন দিয়েছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে, দেশ বাঁচাতে মরদামার জীবন দিয়েছে। আমি বলছিলাম যে চোখে জল ফেলবো না বলাকাদি, আমাদের যুদ্ধং দেহি মানসিকতা রাখতে হবে, কিন্তু তুমি এত সুন্দর গানের মাধ্যমে এই বীর জওয়ানদের শ্রদ্ধা জানালে যে
চোখের জল ধরে রাখা সত্যি কঠিন। তোমার গানের কথার মধ্যেই রয়েছে, আমিও যেন কেমন একটা মানে গানের কথার মধ্যেই রয়েছে যে তোমার স্বামী বীর জওয়ান শহীদ হয়েছে, তুমি গর্ব করো কিন্তু বুকের উথালি পাথালিটাকে কেউ দেখছে? আজকে যারা চলে গেল তাদের পরিবারের সত্যি তো এরকম গর্ভে রয়েছে, সন্তান সে তো দেখতেই পেলো না তার বাবাকে। আজকে একদম সেই বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে আমাদের হরণদিনের গানে বলাকাদির গানে বলাকাদি শ্রদ্ধা জানালেন অসাধারণ একটি গান আপনাদের জন্য উপহার দিয়ে তার অসাধারণ কণ্ঠস্বরে আমরা ভেসে গেলাম এক আবেগে। এই পরিবেশ নিয়ে আমরা ফিরব, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি বিরতির পরে আবারও বলাকাদির গান নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের হারানো দিনের গানে বলাকাদির গান নিয়ে। আর বলাকাদির গানে আমরা ফিরলাম, এখনো অনেক গান বলাকাদির শুনব, অসাধারণ তার প্রেজেন্টেশন, বলাকাদির কাছেই যাবো। বলাকাদি এখন কি শোনাবে বল? এবারও একটি লোকগান প্রচলিত, এটা তো দেখো জীবনের সব মানে লোকগান মানেই তো জীবনের সব সত্যি চরম কথাগুলো বলা। তো দ্বিতীয় গানটি আমার এই গান, মানুষ দিস না ব্যথা, মানুষের প্রাণী মরলে সবাই হব মাটি একই শ্মশানে, মানুষ দিস না ব্যথা, মানুষ দিস না ব্যথা, মানুষের প্রাণে মরলে সবাই হব মাটি একই শ্মশানে, মরলে সবাই হব মাটি শ্মশানে কবরে। Thank you.
অসাধারণ একটা গান যার গুরুত্ব অনেকটাই গভীর। এবং তুমি শুরুতেই বললে বলাকাতে যে দেখো সবাইকেই কিন্তু একভাবে মানতে হবে, মনুষ্য জন্ম হচ্ছে আমাদের সব থেকে শ্রেষ্ঠ জন্ম আমরা বলি সেটাকে মানে। এবং বলাকাতে এত সুন্দরভাবে গানটিকে আপনাদের সামনে তুলে ধরলেন। আসলে কী বলো তো বলাকাতে, আমার যেটা মনে হয় দেখবে গানের লোকগীতি তো আমরা বলি মাটির গান আমাদের একদম মানে আত্মার সঙ্গে জড়িত, তবে তার প্রেজেন্টেশনটা তেমন না হলে কিন্তু সেই আত্মা কিন্তু জাগরিত হয় না। এবং বলাকাতে কিন্তু সেই অসাধারণ এক উপস্থাপনা সঙ্গীতে যা কিন্তু সত্যি আমাদের মনের মধ্যে সে আত্মার জাগরণ ঘটে। কোনো বন্ধু আছেন সম্ভবত, সুপ্রভাত কে আছেন? নমস্কার। নমস্কার। সুপ্রভাত বলবো না, অত্যন্ত বেদনাদায়ক প্রভাতে একদম আজকে সিটিবিএন যে 20 বছরের পর 21 বছরে পদার্পণ করলো, সেই বেদনাদায়ক প্রভাত জানিয়ে শুরু করছি। আমি জেসি ভট্টের বেদনাটাতে কথা বলছি। প্রথমে এই ঘৃণ্য যে আমাদের এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো, একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত মর্মাহত। আর যেমন বললাম না, যুদ্ধ নয় শান্তি চাই, এখন আমি মনে করি নাগরিক হিসেবে এর একটা বিরাট প্রতিবাদ চাই। এবং গতকাল সন্ধ্যায় যে একটি পরিবার থেকে যে সুন্দর একটা মনোমিছিল হয়েছিল তার জন্য একটি পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান বলাকে যে প্রথম যে গানটা গাইলেন তার জন্য বলা দেখি ধন্যবাদ। সুবর্ণা ম্যাডাম, দেবাশিস দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা এবং টেলিকাস্টে যে আছেন পার্থ, সুশান্ত, গঙ্গা দা এবং কার্তিক হালদার যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজিয়েছেন, হ্যাঁ পিছনে যে নেপথ্যে আমাদের অত্যন্ত প্রিয় সোমেন সুর, প্রত্যেকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার। জিসিদা আমাদের সঙ্গে মিউজিশিয়ানস এর মধ্যে রয়েছেন তরুণ দাও। যতদিন আছি ততদিন থাকবো, আপনাদের সব শুভেচ্ছা, সব ভালো থাকুন। এরকম দিন যেন আর মানে ভবিষ্যতে কোনোদিন না আসে, একজন ভারতবর্ষ হিসেবে এরকম যেন মানে আর কোন মায়ের মুখ যেন কোনো খালি না হয়। কত কত তাজা প্রাণ যে আমাদের চলে গেল বিনা ইয়েতে। তাই আমি এরই মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমি আমার অনুরোধ যে আপনারা এর একটা ব্যবস্থা করুন। একেবারেই অনেক ধন্যবাদ জিসিদা, আমাদের পাশে থাকবেন, এভাবেই এগোতে থাকবেন, ভারতবাসী হিসেবে আমরাও তাই চাই। তাই বলাকালী শুরুতেই কিন্তু এই বীর জওয়ানদের সম্মাননা জানিয়ে শ্রদ্ধা জানিয়েই আজকে একটু অন্যভাবে বলাকার গানের এই অনুষ্ঠান হারদিনের গানে শুরু করেছিলেন। বলাকাদের কাছেই যাব যে তুমি এবার লোকগীতির কোন আঙ্গিকের গান? হ্যাঁ, আমি এবার লালন সাইজির একটি গান। বাহ, সত্য সোপা নাচি নিলে
পাবি রে মানুষে দর ওরে আমার মন সত্যবান সুপথে চল ওরে আমার মন সত্যবান সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ নাচি পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবে না পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবে না চল রে আমার
লালন সাহে আমরা বলি যে উনি এক দার্শনিক ছিলেন এবং তার কথার মধ্যে তার গানের বাঁধনির মধ্যে আমরা পাই, কিন্তু আজকে দেখো এই লোকগীতির মধ্যে থেকে কিন্তু আমাদের সহবত শিক্ষা শেখা যায় একদম। আর একটা এই যে সহবতের কথা তুমি বলছো, দেখো একটা কথা যে দেখো ওনাদের তো এডুকেশনও ছিল না, তাহলে এত এত সুন্দর কথা, এত মানে ঠিকঠাক মানে মানুষকে যেভাবে গাইড করে দিয়ে গেছেন ওনারা কিছু গানের মধ্যে কথার বলটা বলো, সত্য বল মন সুপথে চল ওরে আমার মন, এবং যেটা এখন বড় অভাব লাগে আমরা আমরা কিন্তু এই যে আমাদের এত হানাহানি একটি কারণে, কারণ আমরা কেউই সুপথেও চলছি না, আমাদের অসত্যটা ঘিরে ধরেছে একদম। আচ্ছা আমাদের হ্যাঁ বলো, কিন্তু সেটাই আমি আমি নিজেও ভাবি যে ওনাদের তো সত্যি কোনো দেখুন দেখো কোনো পড়াশোনা কিচ্ছু ছিল না, কিন্তু এত সুন্দর কথা, এত কিভাবে ওনারা মানে ওনারা সৃষ্টি করেছেন এটা একদম অবাক একটা ব্যাপার। আরো বড় জ্ঞানী ছিলেন, কারণ আমার আমার মনে হয় শুধুমাত্র যে লিখিত পড়িত শিক্ষা তার উপরেও কিন্তু যে সহবত শিক্ষা যেটা বলছিলাম। আমাদের বন্ধু আছেন সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণদেব নমস্কার। তিনশোকে আসাম থেকে আমি সুধাংশু দেবনা বলছি। বলুন দাদা। অত্যন্ত ব্যথিত মনে বলি দেশ যখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখনও ঘরের শত্রু বিভীষণরা সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থভাবে ঐক্যবদ্ধ হয়ে উঠে দেশের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন। এই বিভীষণদের মোকাবেলা করাই এখন দেশের কাছে সবচেয়ে বড় প্রত্যাহ্বান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও বলা কাদি এবং অন্যান্য শিল্পীরা প্রয়াত সৈনিকদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যেভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন তা সত্যি প্রশংসার যোগ্য। প্রশংসা করতে হয় সিটি ইভেন্ট কর্তৃপক্ষকে এমন একটি অনুষ্ঠান আজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমি বেশি কিছু বলবো না, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। আসলে আজকে বলাকাতি আমাকে বলছিলেন যে সুবর্ণা আমার মন যা বলবে আমি সেভাবেই পরপর গাইতে থাকবো, আর সত্যি তোমার মন আজকে কিন্তু এমন কিছু গান তুমি নির্বাচন করেছো। শোনো, শিল্পীর ক্ষেত্রে নির্বাচন করার সঙ্গে সব থেকে বড় বিষয়, এবং তুমি এমন ভাবে তোমার মন যেভাবে কথা বলছে আমি অসাধারণ বল। আমি সত্যি আমি দেখো আমি কিন্তু ঠিকও করি না, মানে সবাই যে একটা গানের লিস্ট বানাই না, হয়তো প্রথম প্রথম একবার আধবার করেছিলাম যে এই গান করব, তারপরে দেখলাম যে ওইভাবে হয় না ঠিক, মানে ওই যে আমি কাল ভেবে রাখবো যে কিভাবে আমি আজকে করব এরকম ভাবে হয় না। কিন্তু এত সুন্দর তুমি গানের নির্বাচন করেছো, এবং আমাদের মিউজিশিয়ানস দাদা যারা রয়েছেন তারাও জানেন যে বলাকাদি মানে ঠিক সেই ধারাতে কিন্তু গানগুলোকে নিয়ে যাবে। আজ অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা নিয়ে নিয়েছে প্রথম থেকেই আপনারা দেখছেন বলাকাদির মাধ্যম দিয়ে। তোমাকেই বলবো এরপরে তুমি কি গানে যাচ্ছে বল। এবারও আমাদের একটি গান যেটা তনাদা আগের দিন আমাকে বলেছিলেন যে আপনি আগে কেন শুরু করলেন না গানটা, পুরোটা আমি গাইতে পারিনি, তো সিএনএ এটা গিয়েছিলাম। তো এটাও আমাদের একজন মানে লোকগানেরই শিল্পী রামকানাই দাসের গান, গানটি খুব বিখ্যাত একটি গান। তো ওই গানটি মাথা খুঁড়ে দয়াল
কত কেঁদেছি। পিপাসাই জল শুধু চেয়েছি, দয়া পিপাসাই জল শুধু চেয়েছি। আমি পথের পথে হয়ে তপ্ত বালুর পথে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি। পিপাসাই জল শুধু চেয়েছি, দয়া পিপাসাই জল শুধু চেয়েছি।
সুন্দর একটি গানের উপহারের ডালি নিয়ে আমরা আপাত বিরতিতে যাচ্ছি। কলাকাদিকে নিয়ে আমরা আবার বিরতির পরে আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্ন নিয়ে ফিরছি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের হারানো দিনের গানে, বলাকাদির গান নিয়ে, এবং একদম অনুষ্ঠানের শেষ অধ্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। তো এই সময়ের মধ্যে আজকে একটু অন্য আঙ্গিকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করা বলাকাদির মাধ্যম দিয়ে, এবং বলাকাদির সঙ্গীতের নির্বাচন, গানের তালিকা একদম অনন্য সাধারণ আমরা সবসময় জানি, কিন্তু আজকে আরও অনন্য সাধারণ হয়েছে। তাই বিরতির পর যখন ফিরলাম, তুমি কি গান আমাদের জন্য রেখেছো? এবারও আমাদের বাঁকুড়া জেলার একটি গান, আর গানটির কথা সুর হচ্ছে সুভাষ চক্রবর্তীর। বলি কত গুনিয়াই লগেল খবর রাখে কে তারে, আমি পেনাম করি দিনে দুপুরে, এই বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে। বলি কত গুনিয়াই লগেল খবর রাখে কে তারে, কত গুনিয়াই করি দিনে দুপুরে, আমি বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে, বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। Thank you.
সত্যি আমাদের প্রণামই করা উচিত। এবং কত সুন্দর গানের মধ্যে কারা কারা রয়েছে বাঁকুড়া মাটিতে, মানে জন্মেছেন, সবটাই পেলাম। আর তুমি নিজে সেই মাটির মানুষ বলে একটা কথা বলি, বলা আমি এখনো ভীষণ কাইন্ড হার্টেড মানুষ, কারণ তোমার গানের মধ্যে সেটা ঝলক পায়। এমনি তোমার সঙ্গে আমরা এতদিন ধরে যুক্ত রয়েছি, ছাড়াও সেটা তো আছেই, তবে তোমার গান যখন তুমি গাও, তুমি একদম ওই গানের মধ্যেই প্রবেশ করে যাও, আমরা বুঝতে পারি সেটা, এবং আমরা যারা যারা এখানে থাকি প্রত্যেকে ইনভলভ হয়ে যায়। আচ্ছা, এরপরে কোন গানে যাবো? এবারও একটু শ্রীকৃষ্ণের আর মানে রাধিকার একটু প্রেমের গান। একদম, আমরা তাকে ছাড়া এগোই না, সবসময় তাদের উদাহরণ দিয়েই শুরু ভালোবাসার। একদমই তাই, চলো। মানে রাধিকার যে জ্বালাটা আর কি, হ্যাঁ, তো সেই নিয়েই গানটি লেখা, খুব ভালো গান। Oh,
করে আমি বনের কুলো মালা বোঝাইব তোরে আমি প্রেম দিচ্ছে দে ভালোবাসার কথাই হচ্ছে আসল, এবং তুমি এত সুন্দর গান গাইলে এবং তার সঙ্গে আমাদের এই মিউজিশিয়ানস দাদাদের অসাধারণ সঙ্গত। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গান চলাকালীন বা বলাকালীন যখন গাইছেন তখন কিন্তু বেশ চোখে চোখে ইশারা হয়ে যায় যে এরপরে এই কর্ডটা ইউজ হবে, এবং বলাকালীন চোখে চোখে ইশারা হ্যাঁ ঠিক আছে, কারণ আমার একটা সামগ্রিক কথা, মানে দাদারা এত সুন্দর মানে জিনিসটাকে সাজিয়ে নেন, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ একদম, তেম একেবারেই এক সকলে সকলেই মানে এটা একটা সামগ্রিক কথা, একদম একদমই তাই। একজন গান গান কখনোই মানে ইনস্ট্রুমেন্ট ছাড়া মানে দাদাদের এই সহযোগিতা ছাড়া কোনো দিন কোনো গান ভালো হবে না। আচ্ছা তবে একটা কথা আমি বলবো, ওই যে ইনস্ট্রুমেন্ট ছাড়া বললে, আচ্ছা আপনারা প্রত্যেকেই জানেন আমি খুব মানে তোমরাও জানো বলাকাদি কিন্তু উইদাউট ইনস্ট্রুমেন্ট অসাধারণ গান গান, অসাধারণ। সোশ্যাল সাইডে বলাকাদির শুধু খালি খালি গলায়, কারণ এটা একজন শিল্পীর মানে চ্যালেঞ্জ, কিন্তু খালি গলায় সব কর্ড ইউজ করা এবং এত সহজ নয়, সুরকে মাথায় রেখে গাওয়া বলাকাদি, এটা তুমি কিন্তু খুব ভালো পারো। আমি তুমি রিসেন্টলি তুমি এত সুন্দর ভ্রমণ কইও গিয়া এই গানটা আমরা শুধু খালি গলায় তোমার শুনেছি, আমার সকলেই জানেন। আচ্ছা ভ্রমণ কইও গিয়াটা হোক না, এটা একটা রিকোয়েস্ট এসছে, আর একটা গানই হতে পারে বড় জোর। আচ্ছা কি করবে বলো, যেটা মানে বলাকাদির উপর ছেড়ে দিই। আচ্ছা দুটো গান হবে, তাহলে একটা রিকোয়েস্ট রয়েছে ভ্রমণ করে গিয়ে, আমারও আছে, আমি হাত তুলছি। তাহলে প্রথমে বকুল ফুলটা করে নিই একটা রিদিমের, তাই তো? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া দাঁত কেনে বাঁধাইনি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া দাঁত কেনে বাঁধাইনি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে,
এটা ভালোবাসার এক রূপ আমরা দেখলাম। এবার একদম শেষ লগ্ন অনুষ্ঠানের বলাগাতের গানে হারানো দিনে গানের মধ্যে একদম ভালোবাসার সেই চূড়ান্ত বেদনার সঙ্গে ভালোবাসা জড়িয়ে থাকে সেই গানে আমরা যাব, অত্যন্ত প্রিয় গান ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া ছেদেরা
ভ্রমর কর।